নতুন একটি জিআই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা যারা জিআই পারো আমার সাথে প্র্যাকটিস করে নাও আর যারা পারো না তারা শিখে নাও চলো বন্ধুরা কথা না বাড়ি ভিডিও শুরু করা যাক আর সুন্দর সুন্দর জিআই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আজকে আজকে নিয়ে প্রথম জিআইটি খেয়াল করো ঘোড়ার সঙ্গে ঘাসের সম্পর্ক অটোমোবাইলের সঙ্গে নিচের কোনটি সেই সম্পর্ক বলা হয়েছে ঘোড়ার সঙ্গে ঘাসের সম্পর্ক তাহলে অটোমোবাইলের সাথে কোনটি সম্পর্ক হতে পারে চারটি অপশান দেখে নিয়েছ যারা অপশান ডি ভেবেছে একদম সঠিক অটোমোবাইলের সাথে পেট্রলের সম্পর্ক হবে পরবর্তী জিআইটি দেখে নেওয়া যাক এই ধরনের জিআই পরীক্ষায় আসে এই যে অক্ষরগুলো দেওয়া হয়েছে এই অক্ষরগুলো দিয়ে বলছে কমপ্লিকেশান শব্দটির অক্ষরগুলির দ্বারা নিচের কোন শব্দটি গঠন করা যায় না বলেছে ভালো করে খেয়াল করে দেখো যায় না বলেছে এখানে তো বন্ধুরা যায় না তো দেখো খেয়াল করো অপশান এ দেখানো যাক যারা পাওনা শিখে নাও সি ও এমই রয়েছে দেখো এখানে সিউ রয়েছে ও রয়েছে এমও রয়েছে ইউ রয়েছে তো এখানে চারটি আমরা পাচ্ছি তাহলে এটা উত্তর হবে না এমন করে এবার টেন দেখা যাক দেখো টেনে দেখো টি রয়েছে এখানটায় ইউ রয়েছে এখানটায় এনও রয়েছে তাহলে এটা হবে না এবার টি ই এ দেখি এখানে টি রয়েছে ই রয়েছে কিন্তু তাকে এর মধ্যে এ পাওয়া যাচ্ছে না তার মানে আমাকে অ্যানসার এইটা হবে অর্থাৎ এ কথাটিকে এখানে এক্সট্রা চলে আসার জন্য ভুল হয়ে গেছে আর এখানে সেটাই বলা হয়েছিল নিচের এই শব্দগুলি কোনটা গঠন করা যাবে না তাহলে টিকে গঠন করা যাচ্ছে না তাই অপশান সি এখানে সঠিক অ্যান্সার পরবর্তী জিআইটি দেখে নেওয়া যাক এই ধরনের জিআই তোমরা পরীক্ষায় সচরাচর দেখতে পাও তো এই ধরনের জিআই একটু খেয়াল করে করতে হয় অথবা একটু গুণ ভাগ করে থাকে অথবা ক্রমান্বয়ে বাড়তে থাকে ক্রমান্বয়ে কমতে থাকে এটা তোমার বুঝে করতে হবে তো এখানে দেখেই বোঝা যাচ্ছে সংখ্যাগুলো পরে বাড়ছে একের থেকে ছয় হয়ে গেছে ছয় থেকে তেরো তেরো থেকে বাইশ বাইশ থেকে তেত্রিশ সত্তর বাড়ছে তার মানে একটু যোগের সম্পর্ক থাকতে পারে অথবা গুণের সম্পর্ক থাকতে পারে ফার্স্ট আমরা যোগের সম্পর্ক ট্রাই করে দেখি এখানে এক থেকে ছয় কত বাড়লো পাঁচ বাড়লো এখানে হচ্ছে ছয় থেকে তেরো মানে সাত বাড়লো তারপর এখানে কত বাড়লো এখানে হচ্ছে নয় বাড়লো এখানে বললো কত এখানে বললো এগারো তাহলে তারপরে বাড়বে কত তেরো বাড়বে তাহলে তেত্রিশ হয় তেরো যোগ করে দাও তাহলে সেটাই হয়ে যাবে সঠিক ক্যান্সার তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাবে ফর্টি সিক্স আশা করি বুঝতে জিজ্ঞাসা জিজ্ঞাসীন জায়গায় কত বসবে ফর্টি সিক্স অর্থাৎ প্রত্যেক ধাপে দুই করে বাড়ছিল পাঁচের থেকে সাত দুই সাত থেকে দুই সাত থেকে নয় দুই নয় থেকে এগারো দুই এগারো থেকে তেরো দুই এখানে সমস্ত কিছু দুই করেই বাড়ছিল তাই এখানে এগারো পর তেরো ধরা হয়েছে তো বন্ধুরা অ্যান্সার ফরটি সিক্স অপশন সি রয়েছে একদম সঠিক অ্যান্সার পরবর্তী জিআইটি দেখো পরবর্তী জিআইটির কাজ তোমাদের বাড়ির কাজ তো এরকম সেম একটি জিআই আট তেরো একুশ বত্রিশ সাতচল্লিশ তেষট্টি তিরাশি এরপরে কী হবে এই জিআইটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে পরবর্তী জিআই দেখে নেওয়া যাক এই ধরনের জিআইগুলোকে পরীক্ষায় খেয়াল করা যায় অর্থাৎ এরকম কতগুলো সারি দিয়ে দেবে দিয়ে বলবে যে এর মধ্যে কোথাও ভুল আছে সেই ভুলটিকে নির্ণয় করে দেখাও এখানে লেখাটা একটু ভিন্ন টাইপের লিখেছে যে শ্রেণীতে আটচল্লিশের স্থানে কোনটা অর্থাৎ আটচল্লিশের জায়গাটা ভুল আছে সেটাকে ঠিক করে লিখতে বলছে তো ফার্স্টে দেখলেই বোঝা যাচ্ছে একটু ভালো করে খেয়াল করো জিআইটি দেখো একটু খেয়াল করো তো এখানে আট আটের পর চোদ্দো লিখছে অর্থাৎ আট দুগুণে ষোলো আট দুগুণে কত হয় ষোলো ষোলো থেকে দুই বাদ দিয়ে দাও তাহলে হয়ে যায় কত চোদ্দো বুঝতে পেরেছি বিষয়টা চোদ্দো হয় এবার দেখো চোদ্দ দুগুণে কত হয় আঠাশ আঠাশ থেকে দুই বার দিলে কত হয় ছাব্বিশ ছাব্বিশ দুগুনে বাহান্ন বাহান্ন থেকে দুই বার দিলে কত হয় পঞ্চাশ এখানে কত হওয়া দরকার ছিল পঞ্চাশ হওয়া দরকার ছিল পঞ্চাশ দুগুণে একশো একশো থেকে দুই বার দাও আটানব্বই অর্থাৎ তাহলে আটচল্লিশ জায়গাটা কোনটা কোন সংখ্যাটা বসালে অপশানে সঠিক হবে পঞ্চাশ বসালে সঠিক হবে তাই এখানে অ্যান্সার তো দেখতেই পাচ্ছি না এখানে অ্যান্সারে যাই হোক ভুল আছে এখানে পঞ্চাশই অ্যান্সার হবে কারণ হচ্ছে ছাপ্পান্ন দুগুনে করতে হয় ছাপ্প ছাব্বিশ দুগুনে বান্ন হয় বাহান্ন দিকে দুই বাদ দিলে পঞ্চাশ হয় আমি সঠিক করলাম কিনা কমেন্ট বক্সে জানিও আর এখানে আশা করি অ্যান্সারটি দেওয়া ভুল রয়েছে পরবর্তী জিআইটি দেখো কি আছে এই জিআইটি খুব ইন্টারেস্টিং একটি জিআই একটু ভালো করে খেয়াল করো এই ধরনের জিআইগুলো করাচ্ছি কারণ যাতে ধরনের পরীক্ষালে অসুবিধা না হয় সমস্ত টাইপই তুলে দেওয়ার চেষ্টা করছি তো দেখো খেয়াল করো আমরা জানি আটকে তিন গুণ করলে চব্বিশ পাওয়া যায় আবার দেখো বারো দুগুণে চব্বিশ অর্থাৎ এই দিক দিয়ে গুণ করলে তিনের গুণ আর এই দিক দিয়ে গুণ করলে দুয়ের গুণ অর্থাৎ প্রথমে তিন দিয়ে গুণ করা বা দুই দিয়ে গুণ করা রিটার্ন তার মানে কী হবে বা বারোর ভাগ তুমি চব্বিশের ভাগ বারো বলতে পারো দুই দিয়ে ভাগ করলে চব্বিশ পাওয়া যায় ঠিক আছে এই সরি বারোকে দু হ্যাঁ চব্বিশকে দুই দিয়ে ভাগ করলে বারো পাওয়া যায় এটাও ভাবতে ভাগ ভাবতে পারো তো তেমনই প্রথমে তিন দিয়ে গুণ করছে তাহলে বারোকে তিন দিয়ে গুণ করবো আমরা তাহলে বারোকে তিন দিয়ে গুণ করলে কত হয়ে যাবে ছত্রিশ আবার দেখো ছত্রিশের অর্ধেক আঠেরো আবার আঠেরোকে তিন দিয়ে গুণ করেছে চুয়ান্ন অর্থাৎ প্রথমে গুণ তারপর প্রথমে তিন দিয়ে গুণ তারপর দুই ভাগ আবার তিন দিয়ে গুণ আবার দুই দে ভাগ এই লজিকে রয়েছে তাহলে অ্যান্সার আমার কোনটা হয়ে যাবে অ্যান্সার সি ছত্রিশ সঠিক অ্যান্সার বারোকে তিন দিয়ে গুণ করতে হবে ছত্রিশ পাওয়া যাবে পরবর্তী জিআইটি দেখা যাক পরবর্তী জিআইটি খুব সুন্দর আর এই ধরনের যে পরীক্ষালে পাবে তো খেয়াল করো এখানটায় একটু আমি দেখলেই বলেছিলাম দেখে তোমায় বুঝতে হবে অ্যাট দ্য ফার্স্ট খেয়াল করো তিন দুগুণে কত হয় ছয় দুই দিয়ে গুণ করা হয়েছে ফার্স্টে তিন ছয় আঠেরো তারপর তিন দিয়ে গুণ করা হয়েছে চার আটের এবং বাহাত্তর চার দিয়ে তারপরে কত গুণ করবো তাহলে পাঁচ দিয়ে গুণ করবো আমি তাহলে বাহাত্তরকে পাঁচ দিয়ে গুণ করলে কত আসে তিনশো ষাট আসে তিনশো ষাট দেখতে অপশানে কোথায় আছে তিনশো ষাট অপশানে বিতে আছে তিনশো ষাট অর্থাৎ প্রথমে দুই গুণ তারপর তিন দিয়ে গুণ তারপর চার দিয়ে গুণ তারপর আমার গুণ করতে হবে কত দিয়ে পাঁচ দিয়ে গুণ করতে হবে তিনশো ষাট এর সঠিক অ্যান্সার পরবর্তী জেআইটি খুবই ইন্টারেস্টিং আর এই ধরনের জিআই পরীক্ষায় এসে থাকে তো বন্ধুরা এই জিয়াটি ভালো করে বোঝো না বুঝলে ভালোভাবে করতে পারবে না দেখো প্রথমে শূন্য রয়েছে শূন্য নিশ্চয়ই কোনো কাজ আছে দেখো তোমার দুই তোমার আট তোমার চোদ্দো তোমার হচ্ছে ড্যাশ দেওয়া হচ্ছে চৌত্রিশ ভালো করে একটু ভাবো ওয়ানকে স্কোয়ার করলাম তার থেকে এক বাদ দিয়ে দিলাম তাহলে কত হয়ে গেল শূন্য আশা করি বুঝতে পেরেছো তো দেখো কে স্কোয়ার করো কে স্কোয়ার করে তার থেকে দুই বাদ দিয়ে দাও কে স্কোয়ার করলে কত হয় চার চার থেকে দুই বাদ দিলে হয়ে যায় দুই এবার দেখো রয়েছে তবে কত রয়েছে আট রয়েছে আট রয়েছে ঠিক আছে তবে দেখো কে স্কোয়ার করো কে স্কোয়ার করলে কত হয় নয় নয় থেকে এক বাদ দিয়ে দাও তাহলে হয়ে যাবে আট অর্থাৎ একবার এক বাদ দেওয়া হচ্ছে একবার দুই বাদ দেওয়া হচ্ছে তখন চোদ্দো রয়েছে দেখো চারকে স্কোয়ার করো চারকে স্কোয়ার করে বিয়োগ কতটা এবার দুই বাদ দেবো চারি ষোলো বিয়োগ দুই তাহলে কত হয়ে গেলো চোদ্দো হলো আসতে লজিকে মিলছে লাস্ট আমরা বাদ দিলাম দুই দিয়ে বাদ দিলাম এবার তাহলে আমরা কী করবো সরি করেই দিয়েছি আশা করি তাহলে বন্ধুরা আমরা ফার্স্টে কী করলাম এটাকে আমরা একের স্কোয়ার করলাম তারপর ঠিক আমরা দুয়ের স্কোয়ার করলাম তারপর ঠিক তিনের স্কোয়ার করলাম তারপর একটা চারের স্কোয়ার করলাম ঠিক আছে তো এবারে পাঁচের স্কোয়ার করতে হবে পাঁচের স্কোয়ার করলে কত হয় পাঁচের স্কোয়ার করলে হয় কত পঁচিশ পঁচিশ থেকে আমরা বাদ দেবো কত এক বাদ দেবো তাহলে অ্যান্সার আমার সঠিক কত চব্বিশ ঠিক আছে স্কোয়ার করা হচ্ছে প্রথমবার এক বাদ দেওয়া হচ্ছে তো দুই বাদ দেওয়া হচ্ছে প্রথমে এক বাদ দেওয়া হচ্ছে তো আবার দুই বাদ দেওয়া হচ্ছে লজিকটা আশা করে বুঝতে পেরেছো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে তা অ্যান্সার সঠিক অপশান এ পরবর্তী জিআইটি দেখে নেওয়া যাক সুন্দর একটি জিআই নেওয়া হয়েছে জিআইটি খুবই ইন্টারেস্টিং এই জিআইটিও তো আমাকে যে করে আমি শিখিয়েছিলাম জিআই করানোর সময় তোমাকে এই মিডিলের সংখ্যাটি যে করে হোক এনে দেখাতে হবে তো যে করে হোক আনতে হবে এই বিষয়টি তোমার যে লজিক তোমার মাথায় আসবে সেটাতে করবে তো আমি যে লজিকটি খাটি সেটা খেয়াল করো এই যেগুলো সব যোগ করবে সব বত্রিশ অর্থাৎ আমি বলছি বত্রিশ চোদ্দো একচল্লিশ তেইশ এগুলো সব যোগ করবে ঠিক আছে সব যোগ করবে যোগ করলে দেখবে একশো দশ আসছে যোগ করলে একশো দশ অর্থাৎ একশো দশকে দুই দিয়ে ভাগ করলে হয়ে যাবে পঞ্চান্ন ঠিক আছে সবকটা যোগ সব ভালো করে শুনে নাও সবকটা যোগ করবে তাকে দুই দিয়ে ভাগ করলেই সঠিক ক্যান্সার চলে আসবে তো এখানে খেয়াল করো তেতাল্লিশ আর তেইশ যোগ করলে হয় কত ছেষট্টি ছেষট্টি আর চৌত্রিশ ছেষট্টি আর চৌত্রিশ যোগ করলে হয়ে যায় একশো দেখো ভালো করে বোঝো আমার যোগ ফল কত হলো একশো খেয়াল রাখবে যোগ ফল এসছে কত আমার একশো আর এই মিডিল সংখ্যাটা কি আসছে মিডিল সংখ্যাটা আসছে অর্ধেক করে তাহলে সাতাত্তরকে যদি দুই দিয়ে গুণ করি সাতাত্তরকে তাহলে কত আসবে একশো আসবে একশো আসবে আর সবকটা যোগফল কত হয়েছিল একশো অর্থাৎ আমি যদি এখানটা চুয়ান্ন বসিয়ে দিই তাহলে আমাদের যোগফল কত চলে আসবে সব মিলিয়ে একশো চলে আসবে আর একশো চুয়ান্নকে ভাগ করলে হয়ে যায় কত সাতাত্তর অপশান বি সঠিক অ্যান্সার চুয়ান্ন বর্ষ এই জায়গাটায় একটু বাড়িতে ভালো করে দেখো জিআইটি তাহলে বুঝতে পারবে পরবর্তী জিআইটি দেখে নেওয়া যাক লুডুর ছক্কা জিআই আমি আগেও শিখিয়েছি তো এই জিআইটি ভালো করে খেয়াল করো চারের যখন নিচে অর্থাৎ চারের বিপরীতে কোন সংখ্যাটি বসবে এটাই বলা হয়েছে তো আমি শেখানোর সময় বলেছিলাম দেখো চারের সামনে পাঁচ আছে মানে পাঁচ উত্তর কোনো মতেই হবে না কেটে দাও তাহলে চারের সামনে ছয় দেখতে পাচ্ছি কোনো মতেই তাহলে হবে না দেখো একের সামনে আমরা দুই দেখতে পাচ্ছি একের সামনে আমরা তিন দেখতে পাচ্ছি এখানে ঠিক আছে ভালো করে বিষয়টা বুঝবে তার মানে কি একের বিপরীতে কোনো সময় দুই থাকতে পারে না তিনও থাকতে পারে না তাহলে আমি দুইটাকে এখানে কেটে দিলাম অর্থাৎ অপশান ডি পরে চার চারের বিপরীতে শুধু কে থাকতে পারে তার মানে এক থাকতে পারে এইভাবে সহজেই তোমরা লুডুর ছক্কা গণনা করতে পারো তো বন্ধুরা পরবর্তী জিআইটি দেখে নেওয়া যাক ত্রিভুজ ত্রিভুজের সাথে চতুর্ভুজের সম্পর্ক করা হয়েছে তাহলে পঞ্চভুজের সাথে কার সম্পর্ক হবে দেখো কোনো মতে ত্রিভুজ হতে পারে না চতুর্ভুজও হতে পারে না বহুভুজও হতে পারে না পঞ্চভুজ নির্দিষ্ট করে পাঁচটা ভুজ বলেছে আর এখানে সরভুজ নির্দিষ্ট করে আমার খুঁজতে হবে তাই সঠিক অ্যান্সার অপশান বি হয়ে যাবে পরবর্তীটি প্রদত্ত বিকল্পগুলির মধ্যে যে কোনো যেটি অন্য ধরনের সেটি নির্বাচিত করো দেখো ভালো করে খেয়াল করো মাস তারিখ বছর এগুলো সব একই টাইপের জিনিস আর বর্ষপঞ্জি এটা আলাদা জিনিস তাই এটি এখানে আলাদা তাই অপশান এ সঠিক অ্যান্সার বর্ষপঞ্জি হবে পরবর্তী আইগুলো দেখে নেওয়া যাক বন্ধুরা জিআই ক্লাস কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও আর অন্যান্য জিআই ক্লাসগুলো করে সেগুলো লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে প্রত্যেকটি ভিডিও দেখে নিতে পারো কোনটি আলাদা এখানে বলা হয়েছে নীল আমাজন নায়াগড়া ভলগা তো এখানে সব সবকটায় নদী তো নায়াগড়া নদী নয় তাই এটি জলপ্রপাত তাই সঠিক আনসার নায়াগ্রা হবে এখানে এটি আলাদা পরবর্তী জিয়ায় কোনটি আলাদা মা বোন ভাই বন্ধু দেখো মা বোন ভাই ভাইয়ের একই পরিবারভুক্ত বন্ধু আলাদা তাই এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে পরবর্তী জিয়াইটি কোনটি আলাদা কানপুর হরিদ্বার এলাহাবাদ মথুরা তো বন্ধুরা দেখো কানপুর হরিদ্বার এলাহাবাদ এগুলো সবই গঙ্গা তীরে আশা করি অবস্থিত আর মথুরা একমাত্র যমুনা নদীর তীরে অবস্থিত তাই সঠিক অ্যান্সার মথুরা এখানে আলাদা পরবর্তী জিআই দেখে নেওয়া যাক খুবই সুন্দর একটি জিয়াই নেওয়া হয়েছে তো আমি এই জিআইগুলো সেখান সময় বলেছিলাম এই যে এই সংখ্যাগুলো যে করে তোমার উপরের সংখ্যাগুলো দিয়ে নিয়ে এসে দেখাতে হবে তো দেখলে বোঝা যাচ্ছে তিন ছয় আঠেরো তিন আঠেরো চুয়ান্ন সব গুণের সম্পর্ক আছে সেমভাবে তোমাকে ষাট আনতে হবে তাহলে হচ্ছে তিন পাঁচা পনেরো পনেরোকে চার দিয়ে গুণ করলেই তুমি ষাট পেয়ে যাবে তাই অনসার এতে চার দেখতে পাচ্ছি সঠিক অ্যান্সার অপশান এ চার হবে সঠিক ক্যান্সার পরবর্তী জিআইটি বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের নেওয়া শেষ জিআই আর এই ধরনের জিআই এসএসসির পরীক্ষায় খুব পরিমাণে এসে থাকে তো দেখো খেয়াল করো অনেক অনেক সময় বুঝতে পারো না সঠিক জিনিসটা জেনে নাও খেয়াল করো এইগুলো দিয়ে বলেছে এই সংখ্যাটি এসেছে কি করে এসছে অনেকে গুণ করতে থাকবে না বন্ধুরা গুণের সম্পর্ক থাকে না এগুলোতে একটু খেয়াল করলে বলা যায় দেখো এই ষোলোটা লাস্টে বসিয়ে দেওয়া হয়েছে এই প্রথম চোদ্দোটা মিডিলে বসানো হয়েছে আর একুশটাকে প্রথমে বসানো হয়েছে অর্থাৎ মিডিল সংখ্যাটাকে প্রথম বসানো হয়েছে তাহলে আমি কী করবো আমিও তাহলে একুশটাকে প্রথমে বসিয়ে নেব ঠিক আছে তারপরে এই সংখ্যাটিকে মাঝখানে বসানো হয়েছে মাঝখানে বসিয়ে দেবো আর সরি একটু হয়তো আশা করি ভুল হলো না সরি ঠিক আছে আর লাস্টে লাস্টের সংখ্যা লাস্টেই বসানো হয়েছে তো টু ওয়ান ওয়ান সিক্স ওয়ান ফোর যেখানে থাকবে সেটা সঠিক অ্যান্সার অপশান ডিতে দেখতে পাচ্ছি সঠিক অ্যান্সারটি রয়েছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও জয় বন্ধুরা নতুন টোটোটা দেখা হবে আর ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডদের কাছ শেয়ার করো নতুন ভিডিও আসা অবধি সুস্থ থেকো ভালো থেকো